নিজে এই কয়দিন থেকে মাস্ক সেল করছেন, তো আপনার ইয়া কি? না, আমি দুদিন ধরে বিক্রি করতেছি। দুদিন থেকে? তাহলে কি মনে হচ্ছে, মানে মানে মাস্ক বিক্রি করে কি মানে আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে? মোটামুটি চলা যায়। এখন যেহেতু আপাতত আমি অন্য ব্যবসা করতাম, শশা গাজর বিক্রি করতাম, অন্য যত বিক্রি করতে পারি না, তার জন্য আমি করা মাস্ক নিয়ে আসেছি। আচ্ছা, আপনার কি মনে হয় আপনি যে দামে মাস্ক বিক্রি করছেন, মাস্ক কি সবাই নিচ্ছে? ইনশাআল্লাহ মোটামুটি কম আর বেশি মোটামুটি চলতেছে। তারপর আমি সীমিত লাভ করি, আমি 5 টাকা লাভ করি, 30 টাকা বিক্রি করি, 25 টাকা কিনা আমার। আমি প্রতিদিন মনে করেন আপনার 80-90-100 মাল সেল দিতে পারি। তারপরে হচ্ছে আপনার এই যে করোনা ভাইরাস, আপনার কি করোনা ভাইরাস না ভয় লাগছে? এটা করোনা ভাইরাসের কোনো ভয়ের কোনো কারণের কারণ হচ্ছে গিয়ে এটা আপনার ধুলাবালো থেকে মুক্ত থাকার জন্য, এটা শুধু ভাইরাসের জন্য না। ওকে, আপনি কি মানে আপনার ফ্যামিলিতে একা না কার কেউ আছে? আমার ফ্যামিলিতে আমার মা আছে, আমি আছি, আমার 2 ভাই আছে, বড় ভাই। তারপরে কি মনে হয় আমরা কি করোনা ভাইরাসের এই ইয়ে থেকে মুক্ত পাবো? ইনশাআল্লাহ অবশ্যই। ওকে।